নরসিংদীর পলাশে পূর্ব শত্রুতা জেরে এক যুবকের হাতের কবজি কেটে ফেলার অভিযোগ উঠেছে। দুপুরে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের জয়নগরে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় গেল বুধবার আহত শফিকুলের সাথে ডাঙ্গা ইউনিয়নের সাবেক মেম্বার কামাল হোসেনের শ্যালক আরিফ মিয়ার কথা কাটাকাটি হয়। এ ঘটনা সমাধান করার কথা বলে বৃহস্পতিবার দুপুরে মোবাইল ফোনে শফিকুলকে ডেকে পাঠায় কামাল মেম্বার। সেখানে যাওয়ার পথে অভিযুক্ত আরিফ সহ কয়েকজন মিলে শফিকুলের উপর হামলা চালায়। এক পর্যায়ে কুপিয়ে বাম হাতের কবজি কেটে নেওয়া সহ জখম করে। পরে তাকে উদ্ধার করে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি করা হয়। নগদের কাছে হক করলেই সমান, হেলিগা নগদ সেন্টারে একদম ফ্রি। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা।